দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধু রেল সেতুর 1 কিলোমিটার অংশ। এরই মধ্যে বসেছে 49টি স্প্যানের 10টি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই সেতুটি দিয়ে প্রতিদিন 88টি যাত্রীবাহী ট্রেন ছাড়াও চলবে কন্টেইনার ও মালবাহী ট্রেন। 1998 সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালুর পর দেশের উত্তরাঞ্চলের সাথে রাজধানীর সরাসরি রেল যোগাযোগ গড়ে ওঠে। কিন্তু সেতুর ওপর এক লেনের সেই পথ দিয়ে প্রতিদিন মাত্র 38টি শুধু যাত্রীবাহী ট্রেন চলতে পারছে, যার গতি ভীষণ ধীর। এই বাস্তবতায় যমুনা নদীর ওপর দেশের দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মিত হচ্ছে। মোট 50টি পিয়ারের ওপর 49টি স্প্যান নিয়ে গড়ে উঠছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি। এরই মধ্যে 17টি পিয়ারের কাজ শেষ, 40টি পিয়ারের কাজ চলমান, বসে গেছে 10টি স্প্যান, ফলে দৃশ্যমান সেতুর 1 কিলোমিটার অংশ। P33 পর্যন্ত পিয়ার হেড বসানো হয়ে গেছে, বাকি কাজগুলো চলমান রয়েছে। কাজ করতেছে, আনন্দ লাগতেছে, পর্যাপ্ত পরিমাণ সেফটি এখানে নিরন্তর আছে। বঙ্গবন্ধু রেল সেতু চালু হলে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন। এই সেতু জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক গুরুত্ব বয়ে আনবে বলে মনে করেন বিশ্লেষকেরা। এতদিন আমাদের আসলে ট্রেন যোগাযোগ ছিল প্যাসেঞ্জার ট্রেনে, কিন্তু গুডস ট্রেন আমরা চালাতে পারতাম না, এটা ওই স্পিড রেস্ট্রিকশন এবং লোড রেস্ট্রিকশনের কারণে। কিন্তু এখন এই সেতুটা নির্মিত হলে গুডস ট্রেন প্লাস কন্টেইনার ট্রেন আমরা চালাতে পারবো, 88টা ট্রেন প্রতিদিন আমরা চালাতে পারবো। ট্রান্সেশন রেলের যে এন্ট্রি পয়েন্ট, তিনটি এন্ট্রি পয়েন্ট, এই তিনটি এন্ট্রি পয়েন্টে যেসব ট্রেন আসবে সবই কিন্তু এই সেতুর উপর দিয়ে চলবে। বাংলাদেশের সাথে ভারতের 3টা ইন্টারন্যাশনাল ট্রেন আছে, কিন্তু এই 2টি ট্রেনই কিন্তু এই যমুনা সেতুর উপর দিয়ে চলাচল করে। এই সেতুটির গুরুত্ব শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনালিও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হয়েছে শতকরা 53 ভাগ। 16,781 কোটি টাকা খরচে নির্মিত হচ্ছে সেতুটি, যার মধ্যে শতকরা 70 ভাগ ঋণ হিসেবে দিচ্ছে জাইকা। 2024 সালের আগস্টে শেষ হওয়ার কথা বঙ্গবন্ধু রেল সেতুর কাজ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধু রেল সেতুর 1 কিলোমিটার অংশ। এরই মধ্যে বসেছে 49টি স্প্যানের 10টি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই সেতুটি দিয়ে প্রতিদিন 88টি যাত্রীবাহী ট্রেন ছাড়াও চলবে কন্টেইনার ও মালবাহী ট্রেন। 1998 সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালুর পর দেশের উত্তরাঞ্চলের সাথে রাজধানীর সরাসরি রেল যোগাযোগ গড়ে ওঠে। কিন্তু সেতুর ওপর এক লেনের সেই পথ দিয়ে প্রতিদিন মাত্র 38টি শুধু যাত্রীবাহী ট্রেন চলতে পারছে, যার গতি ভীষণ ধীর। এই বাস্তবতায় যমুনা নদীর ওপর দেশের দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মিত হচ্ছে। মোট 50টি পিয়ারের ওপর 49টি স্প্যান নিয়ে গড়ে উঠছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি। এরই মধ্যে 17টি পিয়ারের কাজ শেষ, 40টি পিয়ারের কাজ চলমান, বসে গেছে 10টি স্প্যান, ফলে দৃশ্যমান সেতুর 1 কিলোমিটার অংশ। P33 পর্যন্ত পিয়ার হেড বসানো হয়ে গেছে, বাকি কাজগুলো চলমান রয়েছে। কাজ করতেছে, আনন্দ লাগতেছে, পর্যাপ্ত পরিমাণ সেফটি এখানে নিরন্তর আছে। বঙ্গবন্ধু রেল সেতু চালু হলে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন। এই সেতু জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক গুরুত্ব বয়ে আনবে বলে মনে করেন বিশ্লেষকেরা। এতদিন আমাদের আসলে ট্রেন যোগাযোগ ছিল প্যাসেঞ্জার ট্রেনে, কিন্তু গুডস ট্রেন আমরা চালাতে পারতাম না, এটা ওই স্পিড রেস্ট্রিকশন এবং লোড রেস্ট্রিকশনের কারণে। কিন্তু এখন এই সেতুটা নির্মিত হলে গুডস ট্রেন প্লাস কন্টেইনার ট্রেন আমরা চালাতে পারবো, 88টা ট্রেন প্রতিদিন আমরা চালাতে পারবো। ট্রান্সেশন রেলের যে এন্ট্রি পয়েন্ট, তিনটি এন্ট্রি পয়েন্ট, এই তিনটি এন্ট্রি পয়েন্টে যেসব ট্রেন আসবে সবই কিন্তু এই সেতুর উপর দিয়ে চলবে। বাংলাদেশের সাথে ভারতের 3টা ইন্টারন্যাশনাল ট্রেন আছে, কিন্তু এই 2টি ট্রেনই কিন্তু এই যমুনা সেতুর উপর দিয়ে চলাচল করে। এই সেতুটির গুরুত্ব শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনালিও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হয়েছে শতকরা 53 ভাগ। 16,781 কোটি টাকা খরচে নির্মিত হচ্ছে সেতুটি, যার মধ্যে শতকরা 70 ভাগ ঋণ হিসেবে দিচ্ছে জাইকা। 2024 সালের আগস্টে শেষ হওয়ার কথা বঙ্গবন্ধু রেল সেতুর কাজ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।